নমস্কার, এই মুহূর্তত আই বলছে রাজ্যবাসীর কারণে রাতি পর্বকে এটা গুরুত্বপূর্ণ খবর। আজি হচ্ছে 12 আগস্ট, অসমের লগতে ভারতের বিভিন্ন প্রান্তর পর্বকে এটা গুরুত্বপূর্ণ খবর যুগুতোয়া হয়েছে। লগতে রাজ্যের যখন মহিলার ব্যাংক কাণ্ডত অরুণোদয় আঁচনির টকা সমূহ নাছিলে, তেওঁলোকর ব্যাংক কাণ্ডত সোমাই গেল অরুণোদয় আঁচনির টকা। আত্মসহায়ক গোটৰ মহিলাসকলৰ ব্যাংক কাণ্ডত সোমাই গেল 25,000 কৈ টকা। লগতে যিসকল যুবক যুৱতীয়ে চাকৰিৰ কাৰণে অপেক্ষা কৰি আছে, তেওঁলোকৰ কাৰণে ভাল খবৰ আহিছে। পুনৰবাৰ নিযুক্তি দিব 22,000। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে। যুৱক যুৱতীসকলক ব্যৱসায় কৰাৰ কাৰণে দিব 2,00,000 টকা, কিস্তিৰ জৰিয়তে লাভ কৰিব 2,00,000 টকা। অৱেক্ষত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ সৈতে জানিব পাৰিব, আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব। লগতে চেনেলটোত যদি নতুন গৈ আছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে ভিডিঅ'টোত এটা লাইক কৰি দি দিব। তেন্তে আহক বন্ধু বান্ধৱী সকল, আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰো। নমস্কাৰ, ৰাজ্যৰ প্ৰথম গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে ৰেডাঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে। 2 অক্টোবৰৰ পিছত অৰুণোদয় আঁচনিৰ টকা নোপোৱা মহিলাসকলক দিয়া হ'ব এই আঁচনিৰ টকা। দুখীয়াসকলৰ মহিলাক দিয়া হ'ব অৰুণোদয় আঁচনিৰ টকা। 14,000 টকালৈ বৃদ্ধি কৰা হ'ব অৰুণোদয় আঁচনিৰ ধন। এই 10,000 টকা দিয়াৰ পিছত পুনৰ 25,000 টকা দিয়াৰ ব্যৱস্থা কৰিব চৰকাৰে। 12,500 টকা চৰকাৰে দিব আৰু আন 12,500 টকা বেংকে দিব। ইয়াৰে 12,500 টকা বেংকৰ লোন। মাহত 22,000 চৰকাৰী চাকৰি ওলাব নতুন যুৱক যুৱতীসকলৰ কাৰণে। প্ৰতিগৰাকী যুৱক যুৱতীৰ বেংক একাউণ্টত চৰকাৰে দিব 2,00,000 টকা। বেংকৰ পৰা নহয় পোনপটীয়াকৈ চৰকাৰে জমা কৰি দিব 2,00,000 টকা। লগতে 2টাকৈ কিস্তিত 1 টকা দিব ৰাজ্য চৰকাৰে। বন্ধুসকল, প্ৰথম কিস্তিত 1,00,000 আৰু ভাল কাম কৰিলে পিছত আৰু 1,00,000 টকা দিব ৰাজ্য চৰকাৰে। কাৰ্ডত 5,00,000 টকাৰ বিনামূলীয়া চিকিৎসা সেৱা লাভ কৰিব। ৰেচন কাৰ্ড নোহোৱা পৰিয়ালে লাভ কৰিব এইবাৰ ৰেচন কাৰ্ড। ৰাজ্যৰ 1,00,000 মহিলা আৰু নিবনুৱা যুৱক যুৱতীৰ কাৰণে আহিছে ডাঙৰ খবৰ। অক্টোবৰত আৰু 7,00,000 মহিলাই পাব অৰুণোদয় আঁচনি। অহা বছৰ আৰু 8,00,000 মহিলাই পাব অৰুণোদয় আঁচনি। মুঠ 35,00,000 মহিলাই লাভ কৰিব অৰুণোদয় আঁচনিৰ টকা। অক্টোবৰৰ পিছত অৰুণোদয় নোপোৱা মহিলাসকলক আঁচনি দিয়া হ'ব। দুখীয়াসকলৰ মহিলাক দিয়া হ'ব অৰুণোদয় আঁচনি। 14,000 টকালৈ বৃদ্ধি কৰিলে অৰুণোদয় আঁচনিৰ টকা। বন্ধুসকল, এয়াই গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰণে। দ্বিতীয় ডাঙৰ খবৰটো হৈছে গোচলৈ এবাৰ জালত পৰিল বৰালি। জি এছ টিৰ কামৰ বাবে দলৈ কৰ ভৱনতে হাত দাঙিলে তেওঁ। গ্ৰেপ্তাৰ ৰাজ্যিক কৰ অধীক্ষক তথা উপ পৰিদৰ্শক নীৰেণ ভট্টাচাৰ্য। জি এছ টিৰ কামৰ বাবে 10,000 টকাৰ গোচ লওঁতে চি এম ভিজিলেন্সে হাতলৈ গ্ৰেপ্তাৰ কৰিলে কৰ অধীক্ষক নীৰেণ ভট্টাচাৰ্যক। গণেশগুৰিৰ কৰ ভৱনত থকা জি এছ টি আয়ুক্তালয়তে হাত দাঙিব লগা হল ৰাজ্যৰ শীৰ্ষ বিষয়াগৰাকীয়ে। বুধবাৰে সন্ধিয়া 6:10 গ্ৰেপ্তাৰ হোৱা নীৰেণ ভট্টাচাৰ্যই জি এছ টিৰ কামৰ বাবে এজন লোকৰ পৰা দাবী কৰিছিল 10,000 টকা। গছ দিয়াৰ পূৰ্বে লোকজন কাষ চাপিছিল মুখ্যমন্ত্ৰী দুৰ্নীতি নিবাৰক তথা আৰু তদাৰকী শাখাৰ ওচৰত। অভিযোগকাৰীৰ মুখে সকলো কথা শুনা মাত্ৰকে অভিযান চলালে চি এম ভিজিলেন্সৰ দলে। শীৰ্ষ কৰ বিষয়া নীৰেণ ভট্টাচাৰ্যৰ পৰা মুখ্যমন্ত্ৰী দুৰ্নীতি নিবাৰক আৰু তদাৰকী শাখাই জব্দ কৰিছে গোচ হিচাপে লোৱা 10,000 টকা। তাৰ পিছত ৰাজ্যিক কৰ অধীক্ষক তথা উপ পৰিদৰ্শক নীৰেণ ভট্টাচাৰ্যক মাৰাথন জেৰা চলাইছে চি এম ভিজিলেন্সে। নিশাৰ ভাগতে চি এম ভিজিলেন্সে অভিযান চলাব পাৰে কৰ বিষয়া নীৰেণ ভট্টাচাৰ্যৰ ঘৰত। নীৰেণ ভট্টাচাৰ্যৰ দৰে এগৰাকী শীৰ্ষ বিষয়াই 10,000 টকা গোচ লৈ গ্ৰেপ্তাৰ হোৱা ঘটনা চৰ্চিত হৈছে সমগ্ৰ ৰাজ্যবাসীৰ কাৰণে। 3 নম্বৰ ডাঙৰ খবৰটো হৈছে সংসদ চলি থকাৰ সময়তে ফ্লাইং কিছ বিতৰ্কত ৰাহুল গান্ধী। মহিলা সংসদৰ অধ্যক্ষক দিলে অভিযোগ। ৰাস্তা প্ৰস্তাৱক লৈ সংসদত আলোচনা চলি থকাৰ সময়তে পুনৰ বিতৰ্কত ৰাহুল গান্ধী। আজি অনাস্থা প্ৰস্তাৱৰ সময়ত আলোচনা চলি থকাৰ সময়তে সংসদত বিজেপি সাংসদসকলক ফ্লাইং কিছ দিয়ে ৰাহুল গান্ধীয়ে। ৰাহুল গান্ধীৰ এই আচৰণক লৈ কেইবাগৰাকীও মহিলা সংসদৰ ফালৰ পৰা লোকসভাৰ অধ্যক্ষক অভিযোগ দাখিল কৰা হৈছে। কেন্দ্ৰীয় মন্ত্ৰী স্মৃতি ইৰাণীয়ে ইয়াক অবৈধ আচৰণ আখ্যা দিয়ে। যোগ্য যে কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীয়ে সাংসদ পদ ঘূৰাই পোৱাৰ পিছত বুধবাৰে প্ৰথমবাৰ সংসদত নিজৰ ভাষণ দিয়ে। ৰাহুল গান্ধীয়ে ভাষণ সমাপ্ত হোৱাৰ পিছতে বাহিৰলৈ ওলাই আহিছিল। সেই সময়তে এই অভিযোগ উত্থাপন হয় যাক লৈ মহিলা সাংসদসকলে আপত্তি কৰে। সেই সময়তে কেন্দ্ৰীয় মন্ত্ৰী স্মৃতি ইৰাণীৰ ভাষণ চলি আছিল। অৱশ্যে ৰাহুল গান্ধীৰ ফ্লাংকিছৰ এই দৃশ্য কেমেৰাত আবদ্ধ হোৱা নাই। মুহূৰ্তৰ সাক্ষী হোৱাসকলৰ মতে যেতিয়া ৰাহুল গান্ধীয়ে নিজৰ ভাষণৰ পিছত লোকসভা চৌহদৰ পৰা ওলাই আহিছিল, সেই সময়তে তেওঁৰ ফাইল পৰি গৈছিল। ইয়াক উঠাবৰ বাবে লোৱাৰ সময়তে বিজেপি সাংসদসকলে হাঁহিবলৈ ধৰে। সময়তে ৰাহুল গান্ধীয়ে বিজেপি সাংসদসকলৰ ফালে ফ্লাইং কিছ দিয়ে আৰু হাঁহি হাঁহি বাহিৰলৈ ওলাই আহে। লগতে ৰাহুল গান্ধীৰ ফ্লাইং কিছক লৈ লগে লগে বিতৰ্ক আৰম্ভ হয়। সংসদত ভাষণ দি
সংসদত ভাষণ দি থকার সময়তে স্মৃতি ইরানীয়ে রাহুল গান্ধীক লক্ষ্য করে লয় আর কয় যে কেবল এগারী মহিলা বিরোধী ব্যক্তিয়ে সংসদত মহিলাক ফ্লাইং কিস দিব পারে, কিন্তু এনে উদাহরণ দেখা নাই। ইয়ারপরা জানব পারি মহিলাসক কিভাবে অবদ্র আচরণ কারণে। আন একটা ডাঙর খবর হয়েছে তথ্য যুক্তিরে গৌরব গগৈক খণ্ডনের মুখ্যমন্ত্রীক আহ্বান দেবরত শইকীয়ার। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কংগ্রেসের প্রতি শেহতীয়া আক্রমণাত্মক স্থিতির বিরোধিতা করে উভতি ধরেছে জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা তথা বিরোধী দলবর্তী দেবরত শইকীয়ায়। সভাত মঙ্গলবার যুযুদান রূপের অনাস্থা প্রস্তাব বিতর্কত অংশগ্রহণ করে কংগ্রেস সাংসদ গৌরব গগৈর লগতে দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীক কঠোর সমালোচনা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সমালোচনার প্রত্যুত্তর দি দেবব্রত শইকীয়ায় কয় যে মণিপুর হিংসা সন্দর্ভত মঙ্গলবারে লোকসভাত কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ে দিয়া তর্ক তাচ্ছিল্য করবলৈ গৈ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দিয়া কিছু অদ্ভুত আর রাজনৈতিক মন্তব্য দিছে। কবল গিয়া থাকলে তথ্যর আধারত হব লাগে, আচ্ছা হয়ে আছে আদি যুক্তি তথ্যহীন কথা কোয়াতকৈ তথ্যর হে তথ্যর আধারত কথা কোয়া খণ্ডন করা উচিত, তার কোনো পরিসীমা না থাকে। আমাদের 1962 চীন ভারত যুদ্ধর সময়ত জওহরলাল নেহরুয়ে অসমক বিদায় জানা বলে বিষয়টক এক অপপ্রচার বলে মন্তব্য করে দেবব্রত শইকীয়ায়। অসমবাসী আর দেশের সেনাবাহিনীর মনোবল বৃদ্ধির ভাবে জওহরলাল নেহরুয়ে যুদ্ধ প্রবণ অসমলৈ নিজের একমাত্র কন্যা ইন্দিরা গান্ধীক পঠিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পিছতে 1952 চনত খরাখন প্রবল গড়াখনের কবলত পড়া ডিব্রুগড়খনক রক্ষা করিবর বাবে জওহরলাল নেহরুয়ে যে দুবারকৈ শহরখন ভ্রমণ করেছিল সেই কথা কোনেও কিন্তু উল্লেখ নকরে। আক্ষেপ প্রকাশ বিরোধী দলপতী গরাকীর লগতে মহাত্মা গান্ধীর আদর্শক বিজেপি দলে আগবড়াই নিব বলে দিয়া মন্তব্য সন্দর্ভত প্রতিক্রিয়া বিরোধী দলপতী গরাকীর। এ প্রসঙ্গত কয় যে বিদেশত মহাত্মা গান্ধীর ফটোত মালা পিন্ধাই ঘরত নাথুরাম গডসেক পূজা করাটো বাদ দিলে ভাল কথা। হকবাসীর কারণে আর একটা ভয়ঙ্কর খবর হয়েছে শিক্ষকের রাজনৈতিক মোহর থাকা ছাত্র সংগঠনত যোগদান করাটো গ্রহণযোগ্য নহয় আর এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে শঙ্কর জ্যোতি বরুয়াই। এখনের কেইবাখনো মহাবিদ্যালয় অধ্যক্ষ তথা অধ্যাপকে বিজেপি ছাত্র সংগঠন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদত যোগদান করা ঘটনা খবর প্রচার হওয়ার পাছতে সমগ্র রাজ্যত বিষয়টো ব্যাপক চর্চা লাভ করেছে। লক্ষিমপুর মহাবিদ্যালয়ের যোরহাটর জগন্নাথ বরুয়া মহাবিদ্যালয় অধ্যক্ষ অধ্যাপককে প্রমুখে করে কেইবাগী অধ্যক্ষ আর অধ্যাপকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদত যোগদান করাক লো বুধবার নাহরকটিয়াত প্রতিক্রিয়া প্রকাশ করে সদ অসম ছাত্র সন্ধার সাধারণ সম্পাদক শঙ্কর জ্যোতি বরুয়াই। সাধারণ সম্পাদকগৰাকীয়ে কয় যে শিক্ষকসকলে রাজনৈতিক মোহর থকা ছাত্র সংগঠনত যোগদান করাটো গ্রহণযোগ্য নহয়। কোন রাজনৈতিক দলের আদর্শ থাকার কথা বেলেগ, কিন্তু রসিদ লৈ যোগদানের কথাটো আশ্চর্যকর বিষয় বলে তেও উল্লেখ করে। এনে ধরনের কথা বদলা ছাত্র সমাজক ক্ষতি করবে বলে তেও উল্লেখ করে। শিক্ষকতা বৃত্তিটার প্রতি সম্মান জানায় কর্মরত মহাবিদ্যালয় তথা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলের কথা ভাবি এনে ধরনের কার্যের পর বিরত থাকিব লাগে বলে উল্লেখ করে ছাত্র নেতা জনে। সরকারি সুবিধা লাভ আর ভবিষ্যতে পদোন্নতির ভাবে এনে কাম করেছে বলে কই সমগ্র বিষয়টত তীব্র সমালোচনা করে সদকম ছাত্র সন্ধার সাধারণ সম্পাদক শঙ্কর জ্যোতি বরুয়ার কারণে। আন একটা ডাঙর খবর হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার পর বঞ্চিত মরিগাঁওয়ের বিশেষভাবে সক্ষম ব্যক্তি। মরিগাঁওয়ের দুর্ভোগীয়া পরিয়ালের করুণ গাথা। পরিয়ালটির মুরব্বী দুজনে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, তথাপি অজিত প্রগতি পরিয়ালটি বঞ্চিত সরকারি আবাস গৃহর পরা প্রধানমন্ত্রী আবাস যোজনা আসনি এতিয়া ঢুকি পোৱা নাই মরিগাঁওয়ের এই বিশেষভাবে সক্ষম পরিয়ালটিক। তার প্রতিনিধি লড়া দেমালি তথা চরম উদাসীনতার বাবে পরিয়ালটি বঞ্চিত হয়ে আছে সরকারি আসনির পরা। মুখ্যমন্ত্রীলৈ কাতর আহ্বান পরিয়ালদর স্থানীয় মণিপুর গাঁও পঞ্চায়েত প্রতিনিধি বিশেষকৈ পঞ্চায়েত সভাপতির ওচরলৈ পরিয়ালটি গলে কয় এতিয়াই সময় হওয়া নাই, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যর ওচরলৈ গলে কয় ঘর আহিলে পাব ইত্যাদি। মুঠর ওপর আজিলেক সরকারি আবাস যোজনার পর বঞ্চিত হয়ে আছে মরিগাঁওর এ দরিদ্র পরিয়ালদ। ফলত পরিয়ালটি একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার বিপরীতে অধ্যয়নরত দুই সন্তান বঞ্চিত হবলগা হয়েছে উপযুক্ত অধ্যয়নের পরিবেশের পরা। ইগর সিগরত পুঁজিমাগি কোনোমতে জীবন নির্বাহ করে পরিয়ালটির আছে দুগুড়াকিপা গোরবন্ধা উন্নয়ন খণ্ডর মণিপুর গাঁও পঞ্চায়েত চারণপার ওজারির বাবুল হালদার নামর বিশেষভাবে সক্ষম ব্যক্তিজনে আজি অবধি সরকারি আবাস গৃহ নপোৱাৰ ফলত ক্ষোভিত হয়ে পড়েছে পরিয়ালদ। সরকারি আবাসগৃহর আসনিয়ে ঢুকি নপোৱা পরিয়ালটি এতিয়া দুই সন্তানের হতে জরাচীর্ণ বাসগৃহতে দুর্বিষহ জীবন কটাবলগিয়া হয়েছে। বিভিন্ন সময়ত এটি সরকারি আবাসগৃহর লগতে অনুদান আসনির বাবে মানিপুর গাঁও পঞ্চায়েতত আবেদন নিবেদন করিও বঞ্চিত হওয়া পরিয়ালটিয়ে এদিয়া একটা সরকারি গড়ের বাবে মুখ্যমন্ত্রীর ওসর কর্জর আবেদন
মুখ্যমন্ত্রীর ওসরত কয়েজের আবেদন জানায়। আশেপাশের কানে আন একটা ভয়ঙ্কর খবর হয়েছে, বিভূষণ শরণ সিংহের বিরুদ্ধে থাকা অভিযোগের ওপরত রাহুল সেবিনো আদালতত বিতর্ক। অন্য নির্যাতনের অভিযোগত অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি আঙ্গত বিভূষণ শরণ সিংহের বিরুদ্ধে থকা গোচরের ওপরত রাহুল সেবিনো আদালতত বুধবারে বিতর্ক হয়। বিভূষণের অধিবক্তা রাজীব মোহনে অভিযোগ পত্রখনত দিল্লী আরক্ষী উপস্থাপনের অভিযোগক মিছা আর ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করে। প্রদেশ কয় যে নাবালক মহিলা মল্লযোদ্ধাগৰাকীয়ে যেদরে তাইর অভিযোগ মিছা বলে প্রত্যাহার করেছে, ঠিক এনেদরে এই ছয়গৰাকী মহিলা মল্লযোদ্ধার অভিযোগ মিছা। অধিবক্তাগৰাকীয়ে বিভূষণের সপক্ষে বহুত যুক্তি উপস্থাপন করে। শুনানির সময় আদালতত উপস্থিত থাকে বিভূষণ সিং। এই সময়সোতে আদালতের বাইরত আর ভিতরত কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়। দিল্লি আরক্ষীর হয়ে সরকারি অধিবক্তা অতুল শ্রীবাস্তবে কয় যে অভিযোগ পত্র কোনো দোষাবিদ্ধ অভিযোগ সন্দর্ভত সাক্ষী আর প্রমাণ আছে। গোচরটার ওপর বিতর্ক 10 আর 11 আগস্টত অব্যাহত থাকিব।